সি অলবানা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে রাজ্যের সমস্ত পরিবারে মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা ভোটের আগেই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক পরিবারে একটি করে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে সেই কার্ডের মধ্যে কিন্তু আপনারা পাঁচ লক্ষ করে টাকা মিলবে সেই কার্ডটার মধ্যে কিন্তু এই কার্ডটি আপনারা কীভাবে পাবেন কবে থেকে পাবেন সম্পূর্ণ স্টেপ এখানে জানিয়ে দিয়েছে এই ভিডিওতে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এই কার্ডটা কিভাবে পাবো কবে থেকে পাবো সম্পূর্ণ আলোচনা আছে এই ভিডিওতে তো চলো দেরি না করে ভিডিওটি আমরা এখন শুরু করব সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা দেখার জন্য শোনার জন্য ভিডিওটি স্কিপ একদম করবেন না এখানে বলা হয়েছে আসন্ন একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যবাসীকে স্বাস্থ্য খাতে পরিষেবা দিতে এক নতুন উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের প্রসারণ ঘটল অর্থাৎ এবার থেকে রাজ্যের প্রত্যেক পরিবার স্বাস্থ্য সাথী প্রকল্পের সুযোগ পাবে বর্তমান রাজ্যের সাড়ে সাত কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন এবার সংখ্যাটা আরও আড়াই কোটি বাড়ানো হবে মানে আগে ছিল সাড়ে সাত কোটি এখন আবার নতুন করে বাড়ানো হয়েছে কত বাড়ানো হচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে আড়াই কোটি বাড়ানো হবে আবার নতুন করে ফলে রাজ্যের প্রতিটি পরিবার স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা নিতে পারবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট সবাই কিন্তু এই আপডেটটি আপনারা দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কবে থেকে দেওয়া হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্পের আতোয়ায় এতদিন সরকারি হাসপাতালগুলিতে ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাওয়া যেত কিন্তু এবার বেসরকারি হাসপাতালগুলোকে মানে হাসপাতালগুলোতেও কিন্তু এখন এই আয়তায় আনা হচ্ছে মানে আগে শুধু সরকারি হাসপাতালে ওই স্বাস্থ্যসাথীর কার্ড কাজ করেছে এখন কিন্তু বেসরকারিও কিন্তু হসপিটালে সেটা কার্ডটি কাজ করবে বলে জানিয়ে দিয়েছে প্রতিটি পরিবারকে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড বানিয়ে দেওয়া হবে সরকার ও বা বেসরকারি উভয় ক্ষেত্রে এই স্মার্ট কার্ড ব্যবহার করে ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন উল্লেখ্য স্বাস্থ্যসাথী প্রকল্পের আতোয়ায় প্রতি বছর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে পাওয়া যায় তবে অন্য কোনো সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থাকলে স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়া যাবে না পয়লা ডিসেম্বর থেকে রাজ্যের সরকারের তরফ থেকে দুয়ারে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে সরকারি অধিকারিকরা রাজ্যের প্রতিটি ব্লকে এই ক্যাম্পের আয়োজন মানে করবেন বলে জানিয়ে দিয়েছেন আরও এখানে গুরুত্বপূর্ণ আপডেট বলেছেন মুখ্যমন্ত্রী বক্তব্য অনুসারে দুয়ারে দুয়ারে যে ক্যাম্প করবেন যখন আয়োজন করা হবে তখন আবেদনকারীকে গিয়ে নাম লিখতে লিখে আসতে হবে এটা একটি অন্য আবেদন এটা একটি নতুন প্রকল্প খুলেছে এই বিষয়ে আমরা টপিক পরে আলোচনা আলোচনা করবো বন্ধুরা আশা করি ভিডিওটি আমি যে সাথুসাথী বিষয়ে আলোচনা করেছিলাম সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো আজকের মধ্যে এতটুকু থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন